আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই তুমি চেহারা ইয়ে করতেছে কেন আমি ইসতেকাইদা চৌধুরী এবং দেখতে পাচ্ছেন বিবার বিডি মানে আমাদের জহির রায়হান আমরা আজকে আসছি থেকে লেক শহরে অনেক দিন পর একসাথে হলাম আজকে ঘুরতে বের হয়েছি মূলত কিছু নিতে নয় রেখে যেতে অর্থাৎ কর্মব্যস্ত সময়ের ভেতরে নানা রকম বিষক্রিয়া টক্সিকটি বলে নাকি বলে এটাকে হ্যাঁ এই জাতীয় জিনিসগুলো শরীরে এবং মেমোরিতে যেভাবে মানে জমাট বাদে সেগুলোকে রেখে যাওয়ার জন্য আজকে একটু দূরে আসলাম ও রাইড করলো সব পুরোটা সময়

যখনই হয় তার স্বপ্নের বড়টা দিয়ে আমাদেরকেও আমাদের আমাদের প্রতি প্রত্যাশার কথা সে বলে মোটিভেটেড করার চেষ্টা করে বাট আর জহিরের প্রেজেন্ট সিচুয়েশন যে বরং উচ্চ তৎকালীন তৎকালীন বলতে আমার শুধু শুধু ফর্মাল কথাবার্তা চলে আসে মানে হ্যাঁ বলেন তৎকালীন হ্যাঁ প্রিমিয়ার লাইব্রেরি বাংলা ভাষা আসে না মানে বাংলা ভাষা বলতে মানে আমরা যে ভাষায় কথাবার্তা বলি

এবং আমরা এলাকায় দেখলাম সে সাইকেল থেকে কাজ করতো কোম্পানির কাজ বুঝেন তো কোম্পানি এই কোম্পানি অন্য কোম্পানি পেশাগত জীবনে সব কথা স্পষ্ট করে বলা যায় না তো এছাড়া তার যে লাইফের একটা স্ট্রাগল ছিল গল্প করতো বা আমার গল্প করতো মত ভিন্নতার গল্প করতো আমার সাথে আমি করতাম তার সাথে গল্প সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার কাছে হয় না যে ভার্সিটি ল্যাবে সিনিয়র অতটা সিনিয়র না বা সিনিয়র জুনিয়র ক্ষেত্রে কিছু সুন্দর ফুলদানি লাগে জহির ছিল সেরকম ফুলদানি

তখন মেবি আমি ডি হিসেবে কাজ করি তার সে তখন প্রশিক্ষণ বিভাগের বিভিন্ন প্রোগ্রামে তখন তার সাথে একটা ভালো ইনটিমিসি তৈরি হয়েছে সেই ইনটিমিসির বাইরে আরও বেশ কিছু সারপ্লাস সম্পর্ক যোগ হয়েছে রেললাইনের লাইনের পাশে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া আমার এখনও মনে আছে এরকম

আলহামদুলিল্লাহ সে অনেক দূর এখন দেখে অনেক দূর দেখতে আমাদেরকে অনুরোধ করে আমরা হয়তো আমাদের মতো করে দেখি সে তার মতো করে দেখে তার দেখাও সুন্দর আমাদের দেখাও সুন্দর বাট যেটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে স্মৃতি রোমান্তন করলে যে তা পাই আনন্দটা পাই সেটাই ভালো লাগে সে ধারাবাহিকতা অনেক দিন পর ঘুরতে আসা আর বাস সেই সময়গুলো সে ভাইগুলো যে বয়সেরই হোক অন্যরকম ভালো লাগে তুমি কিছু বলো একটা নামে বলছি সবাই আমাকে জানে নোয়া খেললে হিসাবে টকটিপ তুমিও নোয়া খেলে পর্যন্ত আপনারা যে বক্তব্য যে সাহিত্যিক কথাগুলো শুনছেন আসলে বাস্তবিক কতটা সত্য আমি নিজে জানি না আমি এখনো ক্ষুদ্র সেই আপনাদের আইসির ছোট ভাই যাদের ছোট ভাই বন্ধু ভাই আছি ভেবার বিডি এটা আমার প্রতিষ্ঠান অথচ আমার থেকে আমার প্রতিষ্ঠানকে ভাই বেশি হাইলেস করছে এটার জন্য আমি খুবই খুশি কারণ আমার পরিচয় আমার কোম্পানির মাধ্যমে হবে আমি এটা চাই আর হচ্ছে এখনো অত বড় কিছু হয়েনি আপনাদের সবার ভালোবাসা এবং আন্তরিকতা এটাই অনেক কিছু যাই হোক আজকে বড়ো ভাইয়ের সাথে আসছি ইস্তেখ ভাইয়ের সাথে কাপ্তাইলাকে বাইক নিয়ে নিজের বাইক আমরা ড্রাইভ করে আসছি

আরেকটা বড় বিষয় হচ্ছে কি সবচেয়ে বড় যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আপনি যে এটা এখানে আসবেন মানে কি দেখছেন বিষয়টা হচ্ছে ওখানে ওয়েদার যেটা এয়ার বাতাসটা আপনি সফটলি আপনার মনে হয় আপনার কলিজাকে কলিজাতে টাচ করতেছে এই জিনিসটা চমৎকার চমৎকার যখন আমরা হুন্ডা রাইড করছিলাম সেখানে খুব

চাপিকা মাছ ভাজা করে দিছে পরিমাণে খুবই কম দিছে মোটামুটি এগুলো তো ক্লিনিং নিয়ে যাদের অসুস্থি থাকে বা শুচিবায়ুর যাদের সমস্যা থাকে তারা হয়তো ভাব বেটার ফিল করবে না তাহলে বাট খেতে ভালো লাগছে যেটা হচ্ছে মাছের মতটা ভালো হয়েছে সবাই আসবেন ঘুরবেন এইসব জায়গায় আর মেকশিফট হোলিডে করে দেবে মেকশিফটা মানে হলিডে বলতে যাচ্ছে যে নর্মাল যে হলিডে এগুলোতে বলতে গেছে নিজেরা যদি অন্য হলিডে করে আসতে পারে তাহলে আরও নর্মাল